আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমার শ্বশুর সর্দারির মধ্যে পাস করেছে, সেটা নিয়েই আমি একটা ব্লগ বানিয়েছি। তো তিন মহল্লার সর্দার হয়েছে, এটা আমাদের জন্য অনেক একটা আনন্দদায়ক ব্যাপার। তো এই জন্য আমাদের উঠানটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আজকে মিষ্টি বিতরণ করা হবে এই জন্য। তো উঠান আমি একটু ঝাড়ু দেওয়ার চেষ্টা করেছি, তো ঝাড়ু দেওয়ার পর এখন ভিডিও শ্যুট করছি। তো এখানে বাচ্চারা চেয়ার নিয়ে খেলাধুলা করছে, এই তো দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমরা সবাই আজকে অনেক আনন্দিত, যেহেতু আমার শ্বশুর তিন মহল্লার সর্দার হয়েছে, এটা আমাদের কাছে গর্বধারক একটা ব্যাপার। তো আমরা অনেক গর্ব করছি আমার শ্বশুরকে নিয়ে। তো আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে দীর্ঘজীবী করে, তার রোগ ব্যাধি সব দূর করে দেয়, তার আয়ু বৃদ্ধি করে দেয়। তো এই দোয়াটাই সবার কাছে চাচ্ছি, তো চেষ্টা করবেন সবাই একটু দোয়া করার জন্য। তো আমি যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি, একটু ভুল ত্রুটি হতেই পারে। তো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি আর নিমকি প্যাকিং করা হচ্ছে। তো এগুলো যারা আসবে বক্তৃতা রাখবে তাদেরকে দেওয়া হবে। তো উঠান ভরে যাবে, এতই মানুষ হবে আর কি, যেহেতু তিন মহল্লা, তো মহল্লাগুলো অনেক বড়, এই জন্য আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটু পরেই লোকজন এসে একেবারে উঠান ভরে যাবে, তো আমি যতটুকু পারবো একটু একটু করে ভিডিও করব। আমি যেহেতু বাড়ির বউ, আমি ভালো করে ভিডিওটা করতে পারবো না, কারণ অত মানুষের সামনে আমাদের যাওয়াই, মানে বউদের যাওয়াই নিষেধ। তো আমি যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। তো সবাই আমার সাথে থাকবেন, আমি আপনাদের কাছ থেকে আগে থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।